হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অল টাইম নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা আপনাদের জানাবো দাঁতের যন্ত্রণা কমাতে দারুণ কার্যকর যে পাঁচটি উপাদান তো চলুন জেনে নেওয়া যাক এক রসুন এবার থেকে যখনই আক্কেল দাঁতের যন্ত্রণা শুরু হবে তখনই এক কোয়ার রসুন নিয়ে চিবোতে শুরু করে দেবেন দেখবেন নিমেষে কষ্ট কমে যাবে কারণ এতে উপস্থিত অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যে কোনো ধরনের প্রদাহ কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে সেই সঙ্গে পুনরায় যাতে এমন কষ্ট না হয় সেদিকেও খেয়াল রাখে দুই নুন দুটো রসুনের কোয়া থেতো করে তার সঙ্গে অল্প করে নুন মিশিয়ে একটা পেস্ট বানিয়ে ফেলুন এবার সেই পেস্টটা ভালো করে আক্কেল দাঁতের ওপর লাগিয়ে দিন আর যদি এমনটা করতে না পারেন তাহলে পেস্টটি ব্রাশে লাগিয়ে দাঁত মেজে নিন দেখবেন যন্ত্রণা কমে যাবে প্রসঙ্গত এক কাপ গরম জলে এক চামচ নুন মিশিয়ে সেই জল দিয়ে কুলি করলেও এক্ষেত্রে দারুণ আরাম পাওয়া যায় তিন পেঁয়াজ আক্কেল দাঁতকে কাবু করতে পেঁয়াজ দারুণ কাজে আসে এক্ষেত্রে অল্প করে পেঁয়াজ চিবিয়ে নিতে পারেন অথবা আক্কেল দাঁতের ওপর রেখে দিলেও দারুণ উপকার মেলে আরেকভাবে পেঁয়াজকে কাজে লাগিয়ে এমন যন্ত্রণা থেকে মুক্তি মিলতে পারে তা হল পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে তার থেকে রসটা সংগ্রহ করে নিন তারপর সেই রসটা আকেল দাঁতের ওপরে ধীরে ধীরে লাগিয়ে রাখুন এমনটা করলে দেখবেন চোখের পলকে কষ্ট কমে যাবে চার টি ট্রি অয়েল একটা তুলোতে অল্প করে এই তেলটি নিয়ে দাঁতের ওপর পাঁচ মিনিট লাগিয়ে রাখলেই যন্ত্রণা কমে যাবে কারণ এতে উপস্থিত অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান নিমিশে প্রদাহ কমিয়ে ফেলে ফলে কষ্ট ধীরে ধীরে কমতে শুরু করে পাঁচ পেয়ারা পাতা যারা এখনো ঠাকুমা দাদুর সঙ্গে থাকেন তারা এই ঘরোয়া পদ্ধতিটির সঙ্গে বেশ ভালো রকমভাবে পরিচিত কারণ আগেরকার দিনে দাঁতে ব্যথা হলেই পেয়ারা পাতা জীবনের পরামর্শ দিতেন বড়রা এই সহজ পদ্ধতিটিকে আজকাল আর কেউ কাজে লাগান না কিন্তু বিশ্বাস করুন পেয়ারা পাতায় উপস্থিত অ্যানালজেসিক্স নামে একটি উপাদান চোখের পলকে যন্ত্রণা তো কমায় সেই সঙ্গে দাঁতের ফাঁকে জমে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়াদেরও মেরে ফেলে ফলে শুধু আক্কেল দাঁতের সমস্যা নয় সেই সঙ্গে আরও অনেক দাঁত সম্পর্কিত রোগ সেরে যায়